কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আগে তোমরা দেখেইছ আমাদের দীঘার ফার্স্ট আর সেকেন্ড পার্ট এটা হচ্ছে সাতাশ তারিখের দুপুরবেলা তোমরা ভরপেট রিসর্ট থেকে বেরিয়ে তারপরে আমরা রুমে ফেরত এসেছিলাম এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই দুপুরবেলা আবার খেতে বেরোচ্ছি উজানের বার্থডে সেলিব্রেশন করতে এটা হচ্ছে সেই সেলিব্রেশানের ব্লগটা তো আজকে আমরা এই সময়টা চলে এসেছি এটা হলো দুপুরবেলা চলে এসেছি নিউ গীতাঞ্জলি হোটেলে প্রথমে ঢুকতেই ওনাদের ওখানে থাকে ওয়েলকাম ড্রিঙ্ক প্রত্যেকেই আমরা প্রত্যেকটা গেস্টদের জন্যেই এটা থাকে প্রথমে আমরা গিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিলাম ওটা একটা শরবত থাকে এখানে ফ্যানটা বা এই টাইপের কিছু একটা ছিল খেয়ে নিয়ে তার এইখানে দাঁড়িয়ে একটু ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিয়ে তারপর আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে বসলাম তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা বেশ বড় স্পেশিয়াস আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার অত্যন্ত ভালো এখানে উজান যান পড়ছিল যে কি কী মেনু আছে ও দেখছিলো ওকে আমরা বলছিলাম যে তুই দেখ কি কি অর্ডার করা যায় তোর কি কি খাবার ইচ্ছা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা একটু হেভি ছিল আর মার পেছনে সবাই যথারীতি আমরা খুব পেছনে লাগছিলাম মা তাই জন্য খুব হাসছে আর এই যে প্রথমেই ওরা দিয়ে দিয়েছিলেন পাঁপড় পাঁপড় ভাজা পাঁপড় স্যাঁকা এটা অ্যাকচুয়ালি ভাজা নয় স্যাঁকা এটা ছিল কিন্তু কমপ্লিমেন্টারি খুব ভালো খেতেছিল ছিল তারপরে আমরা অর্ডার করেছিলাম মাঞ্চাও স্যুপ এটা ছিল চিকেন মাঞ্চাও স্যুপ এটাও খেতে খুবই ভালো ছিল কলকাতার যে কোনো বড় রেস্টুরেন্টের সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারে এই রেস্টুরেন্টটা তো তোমরা এখানে গেলে আমি বলবো এমনিতে খাওয়া দাওয়ার দিক দিয়ে দীঘার মধ্যে কিন্তু বেস্ট রেস্টুরেন্ট বলো আর হোটেল বলো এটা কিন্তু নিউ গীতাঞ্জল এবং এনাদের রুম অ্যাকোমোডেশনও রয়েছে রুম রয়েছে নিজস্ব প্রচণ্ড সুন্দর তোমরা অনলাইনে দেখতেও পাবে রুমগুলো চেক করলে একদম সি ফেসিং রুম আছে এবং সি ফেসিং ওনাদের ব্যালকানি আছে ওপরে টেরেস থেকে দেখা যায় সমুদ্র দেখা যায় খুব ভালো লাগবে তারপরে আমরা যাই হোক মাঞ্চাও স্যুপটা খুব র্যালিশ করে খেলাম অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে মেন কোর্সে চলে গেলাম মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড চাউমিন আর মিক্স ফ্রায়েড রাইস আর গার্লিক লেমন চিকেন দারুণ ছিল চিকেনের প্রিপারেশনটা এত ভালো ছিল লেমন গার্লিক চিকেনটা কী বলবো আমরা দু প্লেট অর্ডার করেছিলাম দুর্দান্ত ছিল আর যা আমরা অর্ডার করেছি না কোয়ান্টিটি ওনাদের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একদম সাফিসিয়েন্ট কোয়ান্টিটি মানে খুব ভালো কোয়ান্টিটি ছিল মানে দু প্লেট অর্ডার করলে তিন থেকে চারজন অনায়াসে খেয়ে নিতে পারবে সেটা তিনজন অ্যাডাল্ট মানে সাফিসিয়েন্ট আমরা তো যা অর্ডার করেছিলাম দেখো না আমরা সবাই খেয়ে উঠতে পারিনি আমরা আবার পার্সেল করে নিয়েছিলাম যার জন্য প্রত্যেকটি আইটেম কিন্তু খুব ভালো লেগেছিল আমাদের আমরা খুব মজা করে খুব আনন্দ করে অনেক র্যালিশ করে খেয়েছি আবারও বলছি কলকাতার যে কোনো বড় রেস্টুরেন্টের সাথে কিন্তু এই রেস্টুরেন্টটা অনায়াসে পাল্লা দিতে পারে তোমরা একবার ট্রাই করে এখানে দেখো এখানের খাবার খেলে মনে রাখবে অনেকদিন আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আমি আবার গেলে আবার খাবো এর আগেও আমরা খেয়েছি তখন আমি ব্লগ করতাম না তো সেই জন্যেই এবারে গিয়ে ঠিক করেছিলাম ওখানেই লাঞ্চটা করব আর এখানে কিন্তু ওনাদের নিজস্ব পুলও আছে আর খুব সুন্দর করে কিন্তু হোটেলটা সাজানো একবার দেখলে মানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা চারিদিকটা দুর্দান্ত লাগবে তোমাদের

আমাদের বিল তোমরা দেখতেই পাচ্ছ উনিশশো ষোলো টাকা আমাদের বিল হয়েছিল সেই অনুযায়ী খাবার কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো দুর্দান্ত ছিল পুরোপুরি পয়সা বসুল একদম যাকে বলে তো যাই হোক ওখান থেকে ওখান থেকে তোমাদেরকে দেখাই বাইরেটা এইটা হচ্ছে ওনাদের লনটা সাজানো দুর্ধর্ষভাবে সাজানো রিসেপশন এই বেরোচ্ছি এখন হাতে পার্সেল নিয়ে নিয়েছি সবটা খেতে পারিনি যথারীতি আর বেরিয়ে মানে বাইরেটাই ওনাদের লনে সাজানো রয়েছে দোলনা আর্টিফিশিয়াল গ্র্যাস দিয়ে এখানটায় সাজানো এই জায়গাটা আর দোলনা লাগানো আর এদিকে চেয়ার রয়েছে বসার গেস্টরা এলে ওয়েট করতে পারে বা কেউ এমনি টাইম স্পেন্ড করার জন্য এখানে বসে আড্ডা দিতে পারো দুর্দান্ত লাগে এই জায়গাটা আমার এখানটা বসে বসে আমি আর উজান একটুখানি মজা করছিলাম দোলছিলাম দোল্লায় বসেছিলাম মা খুব ভালোবাসে দোল্লা চড়তে আর ও আবার জোরে জোরে দোল দোল দিচ্ছিলো মা তো দোল্লা দেখলে বসবেই এরকম একটা ব্যাপার ছেলে মানুষ হয়ে যায় তারপরে আমি আর মাও বসেছিলাম আর এখান থেকে সব থেকে বড় কথা হচ্ছে ওনাদের হোটেলের লোকেশানটা দেখো শুধু একদম নিউ দীঘা সি বিচের সামনে একদম সামনে মানে ঢিল ছোড়া দূরত্বে সি বিচ এখান থেকে বিচ একদম সামনে দেখতেই পাচ্ছ যাই হোক আমরা খেয়ে দিয়ে একটু বিচের ধারে চলে এলাম ওটা একদম তখন বিকেল হয়ে আসছে তো এখানে একটুখানি বসলাম বসে মানে দেখতে দারুণ লাগছিল ওই সময়টা আর এই দিনটা একটু ফাঁকা ফাঁকা ছিল বিকেলটা এই আসার পর থেকে যে ভিড় দেখেছিলাম সেই সময়টা একটু কম ছিল আর এখানে জানো তো কদবেল মাখা ওখানে তোমরা দেখেছো নিশ্চয়ই এই সময়টা কদবেলটা খুব পাওয়া যায় আর কদবেল মাখা করে ওনারা সব বিক্রি করেন সমুদ্রের ধারে ধারে তো সেই এখানে আমরা কদবেল মাখা নিয়ে নিচ্ছিলাম আমার ভাই আবার একটু টক খেতে এই সব মাখা টাকা খেতে খুব ভালোবাসে তো মা আবার ওর জন্য একটুখানি কদবেল মাখা নিল তবে এনারা আবার সেই কাজু থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ দেননি সব কিছু দিয়ে কদবেল মাখা মোটামুটি ছিল খুব একটা ভালো আমার লাগেনি এক একজনের এক এক রকমের মাখা আবার এক একজনের ভালো লাগাও এক এক রকমের কারুর ভালো লাগতেই পারে আমি প্লেন মাখাটাই পছন্দ করি তো যাই হোক তারপরে ওখান থেকে একটুখানি বসে আমরা চলে এলাম আবার রুমেতে কেন অনেকক্ষণ বেরিয়েছি আর সকাল থেকে ঘুরে ঘুরে আর পারা যাচ্ছিলো না একটু ফ্রেশ হওয়ার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিয়ে উজান একটু খেলে নিল তারপরে আবার বেরিয়ে সমুদ্রের ধারে একটু গেলাম কেন এই দিনটাই ছিল আমাদের লাস্ট দিন একদম না গেলে কি করে চলবে সমুদ্রের ধারে তো যেতেই হবে মনটাও ছটপট করছিল হোটেলে বসে তারপরে ওখানে অনেকক্ষণ বসে এটা ওটা দেখে তারপর আইসক্রিম আর কেক কিনে নিয়ে ভাই সোজা এলো বাড়িতে আর আমি আবার বাড়ি বলছি দেখো হোটেলটাকে বাড়ি বানিয়ে দিয়েছি যাই হোক আমাদের ড্রেস তোমাদের কেমন লাগলো সেটা বলো চলেছ সেটা কি বুঝতে পারছো কত বড় হবে তুমি হ্যাঁ এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ব্রাউনি ভাই নিয়েছিল ব্রাউনি কেক আইসক্রিম সাথে নিয়েছিল কেন সেটা দেখতেই পাবে আইসক্রিম দিয়ে মানে ব্রাউনি উইথ আইসক্রিম সাজিয়ে খাওয়া হবে এদিকে Happy birthday to you Happy birthday to you Happy birthday to you <antioxid�ôunch bullyingiso> <incense> <oro goal objetivo> এই দেখলে তো পাগলামোগুলো এই উজানের বাবা উজান উজানের মামা সবাই কিন্তু এই পাগলামো নানান রকম করতে থাকে সে সব কিছু যখন রেকর্ডিং হয় উজানের মামা আবার সরে থাকে কারণ ও আবার ভিডিওতে আসবে না বা নিজের কোনো এভিডেন্স রাখবে না সেই জন্য ও করছে না কিন্তু পাগলামোতে সবাই যোগ দেয় প্রত্যেকেই থাকে তখন আর কি রেকর্ডিংয়ের সময় কেউ কেউ চুপ করে যায় এটাই ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে যে এই একটা কি ওয়েব সিরিজ দেখেছিল দেখে তাতে এরকম একটা আওয়াজ ছিল সেই দিন থেকে মানে এই একটা শুরু হয়েছে বাড়িতে এই মজা করছে সবাই মিলে পরে যে কে কে নেবে আইসক্রিম চলে যাচ্ছে তুই ঢেলে দেখো ঠিক আছে তুমি গোলে

দেখেছো উজানের বদমাশিটা দেখেছো আর মাকে দেখেছো তো মানে আইসক্রিম যদি মার সামনে আনো মা তো আইসক্রিম প্রচণ্ড ভালোবাসে এক আর দ্বিতীয়ত হচ্ছে এই গলে যাচ্ছে গলে যাচ্ছে গলে যাচ্ছে কি কষ্টে দেখো ওখানে গিয়ে সেই কাপ প্লেট এই মানে প্লেট জোগাড় করেছে তারপরে এই কাগজের প্লেট স্পুন সব কিনে আনা হয়েছে সেটা দিয়ে মানে খাওয়া হবে আইসক্রিমের সাথে যে স্পুনটা ছিল ওটা দিয়ে খাওয়া হয়েছে যাই হোক সমস্ত ব্যবস্থা করা হলো এবার জিনিসটা সাজাতে তো টাইম দেবে সে কিছুতেই টাইম দেবে না আমাদের এরকম শুরু করেছে তো তারা বলে তুই দে তো বাবা আমাদের আই আমার আইসক্রিম গলে যাচ্ছে এই নিয়ে মার পেছনে লাগা হচ্ছিলো খুব মজা হয়েছে রাত্রিবেলাটা দারুণ সেলিব্রেশন হয়েছে আর এই ব্রাউনি উইথ আইসক্রিম কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে সাজিয়ে তোমরা কোনো সময় খেও বাড়িতে আমি তো নানা নানারকমভাবে করি আইসক্রিমটাকে নানা রকমভাবে করে খাই ওপর দিয়ে আবার চকলেট সসও দিই তোর পরের দিনই যাবার পালা আর কি আর যাই হোক আমাদের ড্রেসটা আমার ড্রেসটা দেখেছো তো তোমাদের কেমন লাগলো বলো আমার ড্রেসটা কিন্তু একদম নিউ দীঘা বিচের সামনে বিচ ফ্যাশন বলে একটা দোকান তোমরা ওখানে গেলেই পাবে মিত্র ক্যাফের কাছাকাছি অপোজিটে পড়ছে এটা তো সেটা ওখান থেকে কিনেছি এই বিচ ফ্যাশান নিয়ে আমি পরে একটা ভিডিও আনবো কোনো সময় তোমাদেরকে ডিটেলসটা দেখাবো প্রচণ্ড ভালো দোকান মানে অনেক ভালো ভালো ড্রেস ওখানে পাওয়া যায় তোমরা ওখানে গেলে কিন্তু একবার ট্রাই করতে পারো আর হোটেল নিউ গীতাঞ্জলির সমস্ত ডিটেলসটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব সেটাও তোমরা চেক করো এটা হলো পরের দিন ভোরবেলা আমাদের তখন সবার খুবই মন খারাপ এক রাস মন খারাপ নিয়ে বাড়ির দিকে যাতায়া যাত্রা আর কি বলবো কথা বলতেও ভালো লাগছে না এই সিনটা দেখলেও মনটা কেরম লাগছে এই যে এত সমুদ্রের ঢেউ এত অনাবিল অনির্বচনীয় সৌন্দর্য সব ছেড়ে চলে আসতে হলো বাড়িতে তো আসতেই হবে বলো ঘরটা তো আগে না যেখানেই যাই না কেন ফিরে আবার সেই নিজের বাড়িতে আসতেই হবে পাখির মতো বাসায় ফেরা আর কি সব কাজ শেষে দিনে শেষে তো সেই ব্যাপার তো ভরপেটের যে বাস সে করে আমরা আবার চলে এসেছিলাম আগের দিন তার একটা ঝলক তোমাদের দেখিয়েছিলাম ফিল্ম দেখতে মুভি দেখতে দেখতে আর কি বাড়িতে চলে এসেছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করে বাড়ির দিকে যা যাত্রা এই ছিল আমাদের টোটাল দীঘা ট্রিপটা এই টোটাল ট্রিপটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল শুধু একটাই জিনিস খারাপ লেগেছিলো যে সবাই সাথে ছিল বোন আর ভগ্নিপতি থাকলে ওরাও প্রচণ্ড মজা করে এবং প্রত্যেক সময়ই আমাদের সাথে এবং আমার ছেলের প্রত্যেক আর কি বোন আর ভগ্নিপতি থাকে ঝুলা জয়ন্ত থাকে তো এবারে ছিল না আর কেকটা তো ওই আনে প্রত্যেকবারে তো সেই মজাটাও বাকি রইলো আমরা পরে কোনো একটা সময় বোন তো আসবেই বাড়িতে একটা সময় খাওয়া দাওয়া করবো সেলিব্রেট করবোই একদিন মজা তো করবোই তো সেটা তোলা রইলো আর এই দেখো এখানে আমার বোন আর ভগ্নিপতির ওই একই জায়গায় বসে উজানের সাথে আজ থেকে বছর আগে তোলা ছবি নিউ গীতাঞ্জলি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু পাশে থেকে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো আজকের মতো এখানেই বাই